সর্বকালের সর্বোচ্চ সীমা অতিক্রম আকাশ ছুঁয়েছে ভারতের শেয়ার বাজারে বৃহস্পতিবারে শেয়ার বাজারত আকৌ জোয়ার নিফটি আর সেনসেক্সর সূচাঙ্ক গড়িলে নতুন অভিলেখ নিফটির সূচাঙ্ক প্রথমবারের বাবে স্পর্শ করলে 24,000-এর ঘর একদরে বোম্বে স্টক এক্সচেঞ্জত 79,000 সূচাঙ্ক অতিক্রমে গেল সেনসেক্সে দেশের অর্থনীতি দ্রুত বিকাশের ইঙ্গিত দিয়ে ক্রমে ঊর্ধ্বমুখী হয়েছে শেয়ার বাজার বিগত কিছুদিন একেরাহে শেয়ার বাজারত ঘটিছে অভূতপূর্ব উত্থান বৃহস্পতিবারে সেনসেক্সর সূচাঙ্ক সর্বকালের সর্বোচ্চ 79,396 হয় একে সময়তে নিফটির সূচাঙ্ক সর্বকালের সর্বোচ্চ 24,087 পয়েন্ট হয়ে গেল বাজার বন্ধ হওয়ালই সেনসেক্স হয়ে গেল 79,243 পয়েন্ট আর নিফটির বন্ধ হয় 24,045 পয়েন্ট সেনসেক্স সর্বমুঠ 569 পয়েন্ট আর নিফটি বৃদ্ধি পায় 176 পয়েন্ট আলট্রাটেক সিমেন্ট জেএসডব্লিউ স্টিল এনটিপিসি টিসিএস ইনফোসিস টেক এম ইনফোসিস কোটক ব্যাংক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পাওয়ার গ্রিড টাটা মোটর্স আদির সূচাঙ্ক 5 পয়েন্টর অধিক হয় বাজার বিশেষজ্ঞসকলের আশা সেনসেক্সে 80,000-এর সীমাও অতিক্রম করার সম্ভাবনা আছে উল্লেখ্য যে বিগত 4 দিন ধরে ঘরুয়া শেয়ারের বাজারত ক্রমান্বয়ে উত্থান ঘটিছে আর ঘরুয়া বিনিয়োগ আর বাজারত যদি ঘরুয়া মুদ্রার প্রচলন স্থির থাকে তেন্তে অতি সহজে শেয়ার বাজারলৈ বিপর্যয় অহার আশঙ্কা নাই একাংশ বিশেষজ্ঞই এই উত্থানক কিছু সন্দেহর চকুরেও চাই আছে শেয়ার বাজারের এই উত্থানক অস্থির বাজার গতিবিধির ফল বলে মন্তব্য করেছে বহুজনে তৎসত্ত্বেও কিছুদিনলৈ বাজারত বিশেষ কোনো নেতিবাচক প্রভাব নপরে বুলিয়েই করা হয়েছে ধারণা উল্লেখ্য যে বিগত 3 দিন বিনিয়োগকারীসকলে 2,53,000 কোটি টাকার সম্পদ বৃদ্ধি করবলৈ সক্ষম হয়েছে নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট সর্বকালের সর্বোচ্চ সীমা অতিক্রম আকাশ ছুঁয়েছে ভারতের শেয়ার বাজারে বৃহস্পতিবারে শেয়ার বাজারত আকৌ জোয়ার নিফটি আর সেনসেক্সর সূচাঙ্ক গড়িলে নতুন অভিলেখ নিফটির সূচাঙ্ক প্রথমবারের বাবে স্পর্শ করলে 24,000-এর ঘর একদরে বোম্বে স্টক এক্সচেঞ্জত 79,000 সূচাঙ্ক অতিক্রমে গেল সেনসেক্সে দেশের অর্থনীতি দ্রুত বিকাশের ইঙ্গিত দিয়ে ক্রমে ঊর্ধ্বমুখী হয়েছে শেয়ার বাজার বিগত কিছুদিন একেরাহে শেয়ার বাজারত ঘটিছে অভূতপূর্ব উত্থান বৃহস্পতিবারে সেনসেক্সর সূচাঙ্ক সর্বকালের সর্বোচ্চ 79,396 হয় একে সময়তে নিফটির সূচাঙ্ক সর্বকালের সর্বোচ্চ 24,087 পয়েন্ট হয়ে গেল বাজার বন্ধ হওয়ালই সেনসেক্স হয়ে গেল 79,243 পয়েন্ট আর নিফটির বন্ধ হয় 24,045 পয়েন্ট সেনসেক্স সর্বমুঠ 569 পয়েন্ট আর নিফটি বৃদ্ধি পায় 176 পয়েন্ট আলট্রাটেক সিমেন্ট জেএসডব্লিউ স্টিল এনটিপিসি টিসিএস ইনফোসিস টেক এম ইনফোসিস কোটক ব্যাংক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পাওয়ার গ্রিড টাটা মোটর্স আদির সূচাঙ্ক 5 পয়েন্টর অধিক হয় বাজার বিশেষজ্ঞসকলের আশা সেনসেক্সে 80,000-এর সীমাও অতিক্রম করার সম্ভাবনা আছে উল্লেখ্য যে বিগত 4 দিন ধরে ঘরুয়া শেয়ারের বাজারত ক্রমান্বয়ে উত্থান ঘটিছে আর ঘরুয়া বিনিয়োগ আর বাজারত যদি ঘরুয়া মুদ্রার প্রচলন স্থির থাকে তেন্তে অতি সহজে শেয়ার বাজারলৈ বিপর্যয় অহার আশঙ্কা নাই একাংশ বিশেষজ্ঞই এই উত্থানক কিছু সন্দেহর চকুরেও চাই আছে শেয়ার বাজারের এই উত্থানক অস্থির বাজার গতিবিধির ফল বলে মন্তব্য করেছে বহুজনে তৎসত্ত্বেও কিছুদিনলৈ বাজারত বিশেষ কোনো নেতিবাচক প্রভাব নপরে বুলিয়েই করা হয়েছে ধারণা উল্লেখ্য যে বিগত 3 দিন বিনিয়োগকারীসকলে 2,53,000 কোটি টাকার সম্পদ বৃদ্ধি করবলৈ সক্ষম হয়েছে নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট